नमस्कार, আজকের বিষয় হচ্ছে সৌরবিদ্যুৎ। আমাদের বাড়িতে একটা ডিসি ফ্যান, একটা ডিসি টিউবলাইট চালাতে গেলে যে ওয়্যারিংটা করার প্রয়োজন, সেই বিষয়ে আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো সেই ওয়্যারিংটা, এমন কি কেমন কি খরচা পড়তে পারে সেই বিষয়েও আমরা কিছু আলোচনা করে দেবো। তো এটা করতে গেলে আমার সামনে একটা সৌরবিদ্যুৎ প্যানেল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 30 ওয়াট 12 ভোল্টেসের। আর তার পাশে একটা ফ্যান রয়েছে, সেই ফ্যানটা হচ্ছে 12 ভোল্টেসের, 12/24 ভোল্টেসেও চলবে, সোলার ডিসি ফ্যান। তার সামনে আমার একটা টিউবলাইট রয়েছে, এই টিউবলাইটটা হচ্ছে 12 ভোল্টেসের, 2 ফুটের টিউবলাইট। তার সামনে একটা ব্যাটারি রয়েছে, এই ব্যাটারিটা হচ্ছে UPS-এর ব্যাটারি, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছ। তার সামনে আমার একটা সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে লুমিনিয়াস কোম্পানির, 12 ভোল্টেসে 6 অ্যাম্পিয়ারের। তো আমরা কিভাবে ওয়ারিংটা করব সেটা আমরা প্র্যাকটিক্যালি একটুখানি দেখাচ্ছি। প্রথমে দেখো, এখানে প্যানেলের একটা সিম্বল রাখা আছে, দেখো পুরো প্যানেল থেকে পুরো আমরা ডাইরেক্ট তারটা এনেছি, এনে প্যানেলের প্লাস আর মাইনাস দিয়েছি। এই যে প্যানেল থেকে পুরো তারটা এনেছি, দেখতে পাচ্ছ প্যানেলের প্লাস আর মাইনাস দিয়েছি ওখানে। আর এখানে একটা ব্যাটারি সিম্বল রাখা আছে, এনে ব্যাটারি প্লাস আর মাইনাস দিয়েছি। এই যে ব্যাটারিটা আমরা সেট করেছি, দেখো ব্যাটারিটা লাগিয়েছি, প্লাস আর একটা মাইনাস লাগিয়েছি। UPS-এর ব্যাটারি, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। আর এখানে একটা লাইটের সিম্বল আছে, প্লাস আর মাইনাস আমরা লাগিয়েছি, লাগিয়ে এই টিউবলাইটটাতে আমরা তো লাগিয়েছি। আর এখানে একটা তার আছে, এই তারটা ফ্যানের, ফ্যান থেকে এসেছে, দেখো তারটা পুরো ডাইরেক্টলি তার থেকে এসে আমরা এই তারটা এখানে এই ফ্যানের প্লাস আর মাইনাসে লাগিয়েছি। তাহলে আমার একটা ফ্যান, একটা লাইট, লাইটের জায়গা আছে, একটা ব্যাটারির জায়গা আছে, একটা সোলার প্যানেলের জায়গা আছে, আর এখানে আমার ইন্ডিকেটর শো করার জন্য ইয়ে আছে। দেখো এখানে যেহেতু প্যানেলে এখন চার্জ হচ্ছে, রোদ পড়েছে, তার জন্য গ্রিন আলোটা জ্বলে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি, আশা করি দেখতে পাচ্ছ। এবার আমি লাইনটা দিয়ে দেখাচ্ছি, দেখো দেখো আমার টিউবলাইটটা জ্বলছে, টিউবলাইটটা জ্বলছে, দেখলে বুঝতে পারবে টিউবলাইটটা জ্বলছে। আমি টিউবলাইটটা অফ করে দেখাচ্ছি, দেখো অফ হয়ে গেছে, দেখো টিউবলাইটটা জ্বলছে, আবার অফ করছি, আবার জ্বালাচ্ছি, দেখো এটা বুঝতে সুবিধা হবে টিউবলাইটটা জ্বলছে। আর সামনে ফ্যানটা চলছে, দেখো খেয়াল করো ফ্যানটা চলছে, ফ্যানটা একটু অফ করে দেখাচ্ছি, দেখো অফ হয়ে গেল, আবার ফ্যানটা আমি চালিয়ে দেখাচ্ছি, দেখো ফ্যানটা জোরে খুব স্পিডে চলছে, লাইটটাও জ্বলছে, দেখতে পাচ্ছ। আমি লাইট অফ করে দেখাচ্ছি, দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি, সাথে ফ্যানটাও খুব স্পিডে চলছে। আমি ফ্যানটাকে অফ করে দেখাচ্ছি, আর দিলাম ফ্যানটাকে, এই ছিল আজকে ডিসি ওয়ারিং। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। এটা একটি রিকোয়েস্টের ভিডিও ছিল, যে আমরা একটা বাড়িতে কিভাবে একটা ডিসি ফ্যান এবং ডিসি লাইট দিয়ে একটা সৌর প্যানেল এবং একটা 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে কীভাবে আমরা ওয়ারিং করব সে বিষয়ে আজকে তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তখনও ভালো থাকবে, নমস্কার।